পাবনার ঈশ্বরদীতে জমে উঠেছে সুস্বাদু রসালো ফল কাঁঠালের হাট। বৈশাখ থেকে ভাদ্র এই পাঁচ মাস কাঁঠালের মৌসুম হলেও মূলত আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে জমজমাট থাকে কাঁঠালের হাট। এখান থেকে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে এখানকার কাঁঠাল। পাবনার ঈশ্বরদী প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাবনার ঈশ্বরদীতে এবার কাঁঠালের ব্যাপক ফলন হয়েছে। জেলার প্রতিটি গাছে এখন শোভা পাচ্ছে পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফল। স্থানীয় চাষিরা বলছেন, অতিরিক্ত খরার কারণে কিছুটা ক্ষতির মুখে পড়লেও বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের তুলনায় এবছর ভালো ফলন হয়েছে। পরিবারের চাহিদা মিটিয়ে এসব কাঁঠাল বিক্রি করে লাভবান হচ্ছেন চাষিরা। আকার ভেদে প্রতিটি কাঁঠাল 40 থেকে 120 টাকায় বিক্রি করা হচ্ছে। আর এ অঞ্চলের কাঁঠালের চাহিদা থাকায় দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা ঈশ্বরদীর কাঁঠাল কিনতে ভিড় করছেন হাটে। আমার 20-25টা গাছ আছে কাঁঠাল গাছ। আমরা কাঁঠাল প্রতি বছরে 400-500 কাঁঠাল আছে। কাঁঠাল পাওয়ার পরে আত্মীয় স্বজন দেওয়ার পর যতটুকু অবরুদ্ধ থাকে এই কাঁঠালটা আমরা বাজারে বিক্রি করতে আসি। আমের কাঁঠাল গাছ আছে, আত্মীয় স্বজনের বাসায় দিই এবং বাদ বাকি গুনে যা আছে বিক্রি করি। আমি সুনাকমন্দ সাধকতা এসেছি, এখানে কাঁঠালের মান ভালো, কাঁঠাল ভালো, এখান থেকে আমি কিনে এই সুনাকমন্দ সাধকে নিয়ে যাচ্ছি। চলতি বছর ঈশ্বরদী উপজেলায় 155 হেক্টর জমিতে কাঁঠালের চাষ করা হয়েছে বলে জানালেন এই উপজেলা কৃষি কর্মকর্তা। আমার ঈশ্বরদীতে প্রায় 155 হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয় এবং এবছর আমাদের টার্গেট হচ্ছে যে প্রায় 3,500 মেট্রিক টন কাঁঠাল উৎপাদনের। এবং কাঁঠাল ফল হিসেবে আমাদের জাতীয় ফল এবং এটি খুবই পুষ্টিকর একটি ফল। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, ভিটামিন এ আছে, এছাড়াও হজমে খুব সহযোগিতা করে। আমাদের দেশে বিভিন্ন রকম কাঁঠাল পাওয়া যায়, খাজা কাঁঠাল, হাজারি কাঁঠাল। ঈশ্বরদী উপজেলায় কাঁঠাল প্রক্রিয়াজাত করার বিভিন্ন কর্মসূচি নেওয়া হলে এ অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে আরও উপকৃত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।